হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড হেলথ। তো বন্ধুরা, আজকে আমি দেখাতে যাচ্ছি কীভাবে আমরা বাড়িতে গোবর সার তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গোবর সার, আমার এটা 200 লিটার ড্রাম আছে। আমি এটা গত 4-5 মাস আগে এই গোবর সারটি তৈরি করতে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন ফুললি তৈরি হয়ে গেছে এবং নাক দিয়ে শুকলেও দেখতে পাবেন বা এর কোনো বাজে গন্ধ নেই। এটাই কম্পোস্ট তৈরির প্রথম শর্ত যে আপনার নাকে যেন গন্ধ না লাগে। আপনার নাকে গন্ধ লাগলে গাছেরও ক্ষতি হতে পারে, মানে গাছেরও গন্ধ লাগবে এবং ক্ষতি হবে। এটা আপনার সবসময় মাথায় রাখবেন। যে কোনো ধরনের কম্পোস্ট নেবেন, আগেই কম্পোস্টের কী গুণ আছে বা গুণ নেই সেটা পরের কথা, আগে নাক দিয়ে শুকে নেবেন। এর থেকে যদি গন্ধ বার হয় তাহলে কিন্তু আপনার গাছের জন্য ঠিক হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার কম্পোস্ট রেডি হয়ে গেছে। তো আজকে আপনারা দেখাবো আমরা কীভাবে কম্পোস্ট তৈরি করব গোবর সারে। দেখুন, আমি অলরেডি এটা 200 লিটার বানিয়ে রেখেছি। এটা একটু লং প্রসেসের ব্যাপার আছে, এর জন্য আপনাকে অনেক টাইম হাতে নিয়ে এই গোবর সারটি বানাতে হবে। তো আপনার কাছে যদি জায়গা থাকে বা সময় থাকে তাহলে আপনারা অবশ্যই দোকান থেকে না কিনে আপনার নিজের বাড়িতেই এই গোবর সার তৈরি করবেন। তাহলে কী হবে, আপনার যেমন একদিকে পয়সা সাশ্রয় হবে, অন্যদিকে গাছের জন্য আপনি একটি খুব ভালো সার পেয়ে যাবেন। তো এই সার করতে গেলে প্রথমে যেটা দরকার, এইভাবে গোবর সার আপনারা জোগাড় করতে পারেন। এটা আমাদের এখানে যে গোবর পাওয়া যায় সেটাকে শুকানো হয়েছে, আমি একটি খাটাল থেকে এনেছিলাম। এইভাবে শুকনো গোবর নিয়ে আসতে পারেন। যদি আপনার কাছাকাছি কোনো খাটাল বা গরু আছে এমন বাড়িতে, সেখান থেকে এরকম শুকনো আপনি গোবর নিয়ে আসতে পারেন। আর যদি তা না হয়, যদি আপনি কাঁচা গোবর পান তাহলে অবশ্যই এইভাবে শুকিয়ে নেবেন। না শুকিয়ে নিলে কম্পোস্ট তৈরি করতে একটু অসুবিধা হবে। কাঁচা থাকলে কী হবে, এই গোবর সারের মধ্যে অ্যামাইনো গ্যাস থাকে, যেটা গাছের গোড়ায় লাগলে গাছকে জ্বালিয়ে দিতে পারে। এবং গাছের গোড়ায় যে আমাদের গাছের খাদ্য বা মাইক্রোবসগুলো থাকে সেগুলোকে নষ্ট করে দিতে পারে। আপনারা চেষ্টা করবেন এইভাবে শুকনো গোবর সার নিয়ে কম্পোস্ট বানাতে। আর একটা কথা মনে রাখবেন, কাঁচা গোবর সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তার ফলে কী হয় গাছের অনেক সময় ক্ষতি করে। এই গোবর সারের মধ্যে আমরা যে মেইনলি নিউট্রিশনটা পাই সেটা হচ্ছে NPK, মানে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম। কিন্তু কাঁচা অবস্থায় গোবরের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকার ফলে অনেক সময় গাছ জ্বালিয়ে দেয়। ওর জন্য সবসময় শুকনো গোবর সার আপনারা কম্পোস্ট করতে ইউজ করবেন, এবং গাছের গোড়া এই ধরনের শুকনো গোবর সার মাটি খুঁড়ে ইউজ করতে পারেন। তো আজকে আমি দেখাচ্ছি খুব উন্নত মানের, আপনি যদি বাড়িতে কম্পোস্ট বানাতে যান, মানে গোবর সারের কম্পোস্ট, তাহলে এই পদ্ধতিটি আপনি অবলম্বন করেন, খুব ভালো গোবর সার বাড়িতে বসেই পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি শুকনো গোবর এইভাবে কালেক্ট করে রেখেছি। এছাড়া আমি যখন এনেছিলাম আপনাদের দেখাই, আমি বস্তা করে একটা খাটাল থেকে এনেছিলাম, আপনাকেই দেখাচ্ছি। দেখুন, অনেক গুঁড়ো হয়ে গেছে অলরেডি, কেননা এইভাবে যদি শুকনো গোবর আপনি একটা বস্তায় ভরে রাখেন দেখবেন গুঁড়ো হয়ে যাবে, মানে আস্তে আস্তে এর মধ্যে পোকা ধরবে এবং সেই পোকা থেকেই আপনার গোবর সার তৈরি হয়ে যাবে। কিন্তু এটা ফুললি গোবর সার এখনও তৈরি হয়নি, এটা সময় লাগবে। তো তার জন্য আমি এখানে এই যে ব্যবস্থাটা দেখাচ্ছি, এটা যদি আপনি মেনটেন করেন তাহলে আপনি খুব সহজে অল্প খাটনিতে প্রচুর পরিমাণে গোবর সার পেয়ে যাবেন। কেননা বাজার থেকে আপনি যে সার কেনেন সেগুলো 30-40 টাকা কেজি পড়ে যায়। তো আপনি যদি এরকম এক বস্তা শুকনো গোবর কোনো খাটাল থেকে নেন তাহলে আপনি 20-25 টাকা দিতে হয়। এটা জাস্ট কিছু করতে হয় না, আপনার একটা পাত্র যদি থাকে, বড় পাত্র বা যে যেমন ধরনের পাত্র আছে, আপনি সেই পাত্রে রেখে দিলেন এবং মাঝে মাঝে একটু জল দিয়ে দিলেন। জল শুধু মানে স্প্রিঙ্কল মানে ছড়াতে হবে, জল বেশি দেওয়া যাবে না, মাঝে মাঝে অল্প অল্প করে উপরে জল ছিটাতে হবে এবং যাতে একটু ভিজে ভিজে থাকে, মানে একদম জলে ভরিয়ে দিলে হবে না, তাহলে কিন্তু অনেক দেরি হবে কম্পোস্ট তৈরি হতে। তখনভাবে 15 দিন অন্তর অন্তর আপনারা এই গোবর সারের মধ্যে, মানে যেটা যে পাত্রে রাখবেন তার মধ্যে মাঝে মাঝে জল দিয়ে দেবেন। 10-15 দিন অন্তর অন্তর কিছুটা করে জল দিয়ে দেবেন যাতে এরকম ভিজে যায়, একটু ভিজে ভিজে যায়। দেখেছেন আমার এখানে যে কম্পোস্ট সারটা আছে জল বেশি নেই, জাস্ট একটু ভিজে ভিজে আছে। আপনি যদি পুরো জল ভরিয়ে দেন তাহলে কিন্তু কম্পোস্ট তৈরি হবে, কিন্তু না জল শুকালে সেখান থেকে গন্ধটাও যাবে না। তো এর জন্য আপনাকে অবশ্যই জল 10-15 দিন অন্তর অন্তর এই গোবর সারে ছিটাতে হবে এবং যাতে একটু এটা ভিজে থাকে, মানে শুকনো না থাকে, এবং আস্তে আস্তে তাহলে এটা ডিকম্পোস্ট হয়ে যাবে। তো এবার আমি আসছি, এই যে আমি সারটা তৈরি করেছি এর মধ্যে আমি কোনো কিছু মেশাইনি, অনলি ফর এই শুকনো গোবর ছিল, ঠিক আছে, এরকম শুকনো গোবর ছিল, এর মধ্যে ভরে দিয়েছিলাম পুরো ড্রামটা এবং শুধু জল দিয়ে গেছি 10-15 দিন অন্তর, মাঝে মাঝে জল দিয়ে গেছি।
এটা মোটামুটি 4-5 মাস হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কত উৎকৃষ্ট মানে কম্পোস্ট তৈরি হয়ে গেছে এবং নাকে শুকলেও কোনো স্মেল নেই। এর থেকে বোঝা যায় যে খুব ভালো মানে সার তৈরি হয়ে গেছে। কিন্তু আরও ভালো হবে যদি আপনি এটা 1 বছর রেখে দেন, যত দিন যাবে এই কম্পোস্ট তত উন্নত মানে তৈরি হবে। তো আপনারা চাইলে হাতে সময় থাকলে একটু বেশি দিন রেখে দেবেন, ইনস্ট্যান্ট এই গোবর সার গাছে ইউজ করার চেষ্টা করবেন না। আর এই গোবর সার যদি তৈরি না হয় আর আপনারা গাছে যদি ইউজ করেন, গাছ মারা যেতে পারে, এটা আপনারা মাথায় রাখবেন। তো অবশ্যই চেষ্টা করবেন আপনার যে গোবর সার আছে ফুললি ডিকম্পোস্ট হওয়ার পরেই আপনার গাছে ব্যবহার করবেন। তো আজকে আমি দেখিয়ে দিই, এই যে গোবর শুকনো গোবর আছে আমি এর মধ্যে সব দিয়ে দিলাম, বাকিটাও দিয়ে দিলাম, ভরে দিলাম। কেন জল দেওয়ার পর আস্তে আস্তে কিছুটা আরও নেবে যাবে, কেন এর মধ্যে অনেক ফাঁকা আছে। তো এবার দেখতে পাচ্ছেন আমি এই জল নিয়ে এসেছি, এবং আগেরবারে আমি কোনো কিছু এই গোবর সার ইউজ করিনি, এইবারে আমি কী করবো এর মধ্যে একটু গুড় ইউজ করব। এই যে গুড় আছে দেখতে পাচ্ছেন, এর মধ্যে দুটো এই 2 পিস গুড় আমি জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, এটা গলে গেছে, এই জলের সঙ্গে আমি মিশিয়ে দেবো। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট ডিকম্পোজার, এই ডিকম্পোস্টটি ব্যবহার করলে যে কোনো কম্পোস্ট খুব তাড়াতাড়ি তৈরি হয়। এটা আপনারা অর্গানিক গার্ডেনিংয়ের জন্য ইউজ হয়, আপনারা যে কোনো অনলাইন শপে এটা পেয়ে যাবেন, এটা 20 টাকা মাত্র দাম। এবং অর্গানিক যে সারগুলো আমরা বানাই তাতে এটা ওয়েস্ট ডিকম্পোজার আমরা ইউজ করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি 5 লিটার পাত্রে জল নিয়েছি, এর জন্য আমি ওয়েস্ট ডিকম্পোজারটা একটু কম ইউজ করছি। এই যে ওয়েস্ট ডিকম্পোজারটি আছে এটা 200 লিটার জলের জন্য ইউজ করা, এই পুরো বোতলটা। এখানে আমি এই দেখুন ডিকম্পোজারটি এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট আমি ওয়েট করব, কারণ এটা জলে মেশার জন্য। এটা নিয়ে ভালো করে আমি নাড়িয়ে দিলাম, 10 মিনিট ওয়েট করব ডিকম্পোজারটা জলে মেশার জন্য, তারপরে আমি এর মধ্যে এই জলটি দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জলটাকে ভালোভাবে গুঁড়ের সাথে মিশিয়ে নিয়েছি। এইবারে এই শুকনো গোবরের উপরে আমি ভালো করে জলটা দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আপনারা জল ততটাই দেবেন যতটা এই গোবর সারের মধ্যে জল টেনে নিতে পারে, সেই আন্দাজ মতন দেবেন। তো এর মধ্যে আমি যে ডিকম্পোজারটা মিশিয়েছি এবং গুড় মিশিয়েছি, গুড় এবং ডিকম্পোজার দুটোর প্রায় একই কাজ। গুড়ের মধ্যে কিছু নিউট্রিশন আছে, এবং গুড়ের কাজ আরেকটা হচ্ছে যে কোনো কম্পোস্টের মধ্যে খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া তৈরি করা। তার ফলে কী হবে, এই যে গোবর সার আছে বা গোবর কম্পোস্ট তৈরি করছে সেটা খুব তাড়াতাড়ি বা ফাস্ট তৈরি হবে কম্পোস্টে। এখানে 100 লিটারের জার আছে, আমি এর মধ্যে 5 লিটার পুরো জল দিয়ে দিলাম, এবং আবার আমি সপ্তাহখানেক পরে আবার কিছুটা জল দিয়ে দেবো। তো এইভাবে আপনারা জল দেবেন, জল বেশি ভিজিয়ে ফেলবেন না, জাস্ট একটু যেন ওই গোবর সারের মধ্যে টেনে নিচ্ছে এরকম হয়, সেই আন্দাজ মতনই দেবেন। তো আপনারা চাইলে বেশি তাড়াতাড়ি বা খুব তাড়াতাড়ি কম্পোস্ট করার জন্য এই ডিকম্পোজার বা গুড় ইউজ করতে পারেন। আর যদি আপনাদের তাড়া না থাকে বা তাড়াতাড়ি না করতে চান, এই ডিকম্পোজার বা গুড় ইউজ নাও করতে পারেন, এটা যে ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এই ওয়েস্ট ডিকম্পোজার গুড় এটা অপশনালি, যদি আপনারা ইউজ করতে চান ইউজ করবেন, তা নাহলে করার কোনো দরকার নেই। দেখুন আমি এই গুড় বা ডিকম্পোজার ছাড়া অলরেডি এই যে সারটা তৈরি করেছি খুব ভালো তৈরি হয়েছে, আরও কিছুদিন রেখে দিলে এটা আরও উৎকৃষ্ট মানের তৈরি হয়ে যাবে। তো এই গোবর সারের নিয়ম হচ্ছে যত দিন যাবে তত ভালো মানের সার তৈরি হবে। আর আপনারা দেখে নিন, আমি একটা পাত্রে এই কম্পোস্ট সার তৈরি করছি। এই কম্পোস্ট সার আপনারা যে কোনো পটিং মিক্সে ইউজ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন, তো এই কম্পোস্ট সার আপনারা কোথায় ইউজ করবেন, আপনারা যখন গাছে নতুন মাটি তৈরি করবেন তখন ইউজ করতে পারেন, এবং গাছের যখন খাবার দেওয়ার দরকার পড়ে তখন আপনার ভার্মি কম্পোস্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এই গোবর সার ইউজ করতে পারেন। এবং এই গোবর সার যে কোনো গাছে মাসে একবার ইউজ করবেন, গাছের টব অনুযায়ী বেশি ইউজ করবেন না, কেন এই গোবর সারে অনেক নিউট্রিয়েন্টস আছে। এখানে এনপিকেও পাবেন, এখানে এনপিকে পেয়ে যাবেন, মানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এবং এছাড়া এর সঙ্গে অনেক বেনিফিশিয়াল মাইক্রোবসও এই সারের মধ্যে পেয়ে যাবেন।
এবং এই সার যদি আপনি গাছে ইউজ করেন অনেকগুলো বেনিফিট আছে। মাটির মধ্যে যদি এই সার ইউজ করা হয় তাহলে কি হবে, আমাদের গাছের গোড়ায় অনেক জল ধরে রাখবে এবং রুটস ডেভেলপে সাহায্য করবে। এবং গ্রীষ্মকালে কি হবে, আপনাদের গাছের শিকড় ঠান্ডা রাখবে, কেন অনেক সময় দেখবেন গ্রীষ্মকালে আমরা ফুল সানলাইটে যে গাছগুলো রাখি তাতে অনেক সময় গাছের রুটস বার্ন হয়ে যায় বা জ্বলে যায়। তো বন্ধুরা, আজকে আমি দেখালাম কীভাবে আপনারা খুব বাড়িতে সহজে গোবর সার বানাবেন, মানে গোবর সার কম্পোস্ট। তো এটা যদি আপনারা বাড়িতে তৈরি করেন আপনার গাছের জন্য খুবই ভালো হবে এবং আপনার পয়সার সাশ্রয় হবে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আর আপনারা এই গোবর সার থেকে অনেক ইনফরমেশান পেয়েছেন। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, এবং আজকে যারা আমার চ্যানেলে নতুন এসছে অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে ওটাকেও প্রেস করে দেবেন। এবং আপনাদের এই গোবর সার সম্পর্কে কোনো যদি মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।